মোটামুটি বহুদিনের ইচ্ছা ছিল যে তারকেশ্বর মন্দিরে আসবো, কিন্তু আজকে রাজীবের পাল্লায় পড়ে আজকে সন্ধ্যাবেলা করে চলে আসলাম। তো আস্তে আস্তে এন্ট্রি করছি সামনের দিকে। আমি জীবনে প্রথমবার আসলাম তারকেশ্বর মন্দিরে। মানে ফাইনালি আসার সুযোগটা হলো, অনেকেই বলেছে এবং প্রচুর ভিড় হয় নাকি? প্রচুর ভিড় হয়। সামনে শ্রাবণ মাসের সামনের সোমবার থেকে শ্রাবণ মাস স্টার্ট হচ্ছে, মানে সোমবার থেকেই প্রচন্ড, সামনের সোমবার থেকে প্রচন্ড লেভেলের ভিড় হয়। প্রতিদিন 15-16 লাখ করে ভিড় হয়। 16 লাখ। তারপরে আমার এদিকে আমাদের জিডি রোড থেকে আসলে একটা রোড আছে, অনেক দিক দিয়ে ঢোকে, ঠিক আছে, প্রায় 4-5টা গেট আছে, ঢোকা যাবে। মোটামুটি এই শ্রাবণের সোমবার শুরু হলো, তো মানে ডেইলি তো কত লোকজন আসবে? হ্যাঁ, এই ঘাটটা, এই ঘাটটা এখন এবারে দেখ, এবারে এবারে হচ্ছে রেলিং সিস্টেম করে দিয়েছে। আচ্ছা, কেন করেছে? কেন সুবিধা হয় একটু করে ভোরে নামা যাবে, স্লিপ খায় না। আচ্ছা, তাই বাবার কাছে ফাইনালি আসতে পারলাম। অনেকেরই স্বপ্ন থাকে যে এখানে আসার। একদম, কেদারনাথ তো সবাই যাই, আরও কেউ সবাই আসাটাও জরুরি নাকি? এটাই হচ্ছে ব্যাপার। তো একটু খুব ভালো লাগছে অ্যাকচুয়ালি, যাই হোক জল তো দিয়ে দিলাম। এটা হচ্ছে সবাই জানেন তারকেশ্বর দুধপুকুর, এটা ঠিক আছে, দুধপুকুর ঘাট এটা, মানে এখানে সবাই এসে স্নান করে, স্নান করে এদিক থেকে এসেই একদম। এদিকে মন্দিরে অনেকে মোবাইল অ্যালাউ নেই, ঠিক আছে, তবু যতদূর অ্যালাউ হয় ততদূর দেখাচ্ছি। আচ্ছা, মানে এটাই এটাই মেন মন্দির, তাই তো? এখান থেকে বাবাকে সোজা দর্শন করে আজকে আমি যেভাবে ঢুকলাম ভেতরে তো ক্যামেরা এলাও ছিল না, দেখাতে পারলাম না, দেখাতে পাচ্ছি। ওই যে মন্দির, মেইন মন্দির, ঠিক আছে, এই যে মেইন মন্দির, বাবাকে তোমরা হয়তো ফোনের মাধ্যমে দেখাতে পারলাম না, কিন্তু এদিক দিয়ে গিয়েই যেতে হয়, তাই তো? মায়ের মন্দির এদিকে নাকি? তো এতক্ষণ মোটামুটি মানে বাবার আরতি দেখছিলাম, দেখলাম, সেই জন্য এতক্ষণ ধরে ওয়েট করছি। ওখানে যেহেতু ভিডিও অ্যালাউ নেই, তো সেই জন্য ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তবে একটা কি, একটা জিনিস কি, যে মনে যত অশান্তি থাকুক, মনে যত মানে কি বলবো দুর্দশা আর কি, মানে মনের মধ্যে দুর্ভিক্ষ যত থাকুক, এখানে আসলে একদিন সন্ধ্যা হতে শুনলে, এই 10 মিনিট দাঁড়ালাম, মানে ওইটাই শুনছিলাম অ্যাকচুয়ালি, তাই না? অ্যাকচুয়ালি তাই, মানে মনটা শান্তি হয়, আর মনটা শান্তি করা এটা সাইকোলজি, যে একটা সন্ধ্যা আরতির মধ্যে কি থাকে, ঝাঁজ ঘন্টা, যেগুলো বাজে আর কি, যেগুলো বাজানো হয় মন্দিরের সামনে, যেগুলো মন্দিরের সামনে মানে ঝাঁজ ঘন্টা আর অনেক কিছু মানে বাঁশি হোয়াট এভার সেটা হতে পারে বাদ্যযন্ত্র, এগুলো কানে আসলে এগুলো সাইকোলজি, যা কানের মধ্যে আসলে একটা মাইন্ড ফ্রেশ হয়, মুড ফ্রেশ হয়, এটা একটা সাইকোলজি, মানে তোমাদের যে কোনো সাউন্ড শোনানো হোক না কেন, কন্টিনিউয়াসলি ভাবে কানের মধ্যে ঢুকলে এইগুলো মনটা শান্তি হয়, একদমই। তো এই মোটামুটি আজকে এসেছিলাম, অন্য একদিন এসে পুজো দেবো অবশ্য, কিন্তু আজকে সুযোগ হলো না, একটু অন্য কাজে হঠাৎ করে নিয়ে এসেছে রাজীব। হ্যাঁ, আমাদের কোনো প্ল্যানই ছিল না, প্ল্যান ছিল না, প্রচন্ড লেট হয়ে গেছে, প্রচন্ড। ভাবলাম যখন শেষ মুহূর্তে বললো যে তারকেশ্বর এসেছিস একবার বাবার মন্দিরে ঘুরে যাবি না, তো সেই উদ্দেশ্য করে একবার আসা, তো ঘুরলাম। প্রথম দর্শন পেলি? হ্যাঁ পেলাম। কেমন ফাঁকা ছিল? সবচেয়ে বড় বিষয় যে এত কাছ থেকে পাবো সেটা ভাবতে পারিনি, একদম দৌড় গোড়ায় গিয়ে দাঁড়িয়েছিলাম। মানুষজন তো পান্ডে মানে কি বলবো, সব অনেকের হাতে পড়ে পয়সা পয়সা দিয়ে চলে যায়, ঠিক আছে, ভালো সময় দেখে আসো। এখানে ওপেনলি বলছি, এই আমাদের ভাই আছে একজন, ঠিক আছে, এই ভাইয়ের কাছেও অনেকজন পুজো দিয়ে যায়, এই ভাইয়ের দোকান, ঠিক আছে, ভাই খুব ভালো করে পুজো দেওয়ায়, তো অনেক বলছি, অনেকে আছে পণ্ডার হাতে পড়ে গিয়ে অনেক রকম টাকা পয়সা খরচা করে চলে যায়, একটা টাকা লাগবে না, টাকা পয়সা লাগবে না, এমনি আসবে না, এই একটা ভাই আছে, এর কাছেও কোনো লাগবে না টাকা পয়সা, এই দোকান থেকে নিলে, ঠিক আছে। আর দেখিয়ে দিলাম এই ভাইটা আমার বন্ধু হয়, ঠিক আছে, এই আমার বন্ধু হয়, এর কাছে কোনো টাকা পয়সা লাগবে না। ব্যাপারটা হচ্ছে যে যেটা খরচা হয় অ্যাকচুয়ালি, তোমরা যে প্রসাদটা নিচ্ছ বা যেটা
ফুলের ডালিটা নিচ্ছ, ওই অতটুকু টাকা দিলেই লাগে, ভক্তির জন্য পয়সা লাগে। হ্যাঁ, আবার সবাই অনেকে তো এরকম থাকে না, অনেকে এরকম থাকে এসছে একদিন এসছে একটু খরচা করলাম খরচা করলাম। হ্যাঁ, তারা অনেকের হাতে পড়ে বেশি খরচা করে ফেলে। যাই হোক, তো এই হচ্ছে ব্যাপার। তো অন্য একদিন এসে নিশ্চয় একটা ভালো করে পুজো দেবো, এবং এখানে তো ভিডিও অ্যালাউ নেই ভেতরে, তবু চেষ্টা করেছি একটু তোমাদেরকে দেখাবো, আমি ওটা অ্যাড করে দেবো, অসুবিধা নেই। তো ঠিক আছে, আজকের মতো এখানে রাখছি, নেক্সট দিন নেক্সট কোনো আবার কোনো একটা ভিডিওতে, হয়তো এটা ফুড ব্লগ ছিল না, এটা ভগবানের ব্লগ ছিল একদম, মানে অনেকে আসতে পারে না, হয়তো সোমবার থেকে আসা ভিড়টা শুরু হবে নাকি দাদা, রবিবার তারকেশ্বরবাসী যেই ভিড় দেখেছে অন্য কোথাকার ভিড় তাদের ভালো লাগে না, তো এটাই হচ্ছে ব্যাপার। তো খুব ভালো লাগলো, তো ঠিক আছে চলো, আজকের মতো এখানে ব্লগটা এন্ড করছি, চলো টাটা।